السلام عليكم ورحمة الله. বাংলাদেশ এয়ার টিকিটের মূল্যটা দেখব অনলাইন কেমন দাম। বাংলাদেশ সরকার শুধু তো যারা প্রবাসে আছে তাদের রেমিটেন্স নিয়ে তার মাথায় প্রশ্ন উঠেছে, কেন তারা হুন্ডিতে টাকা পাঠায়, কেন তারা ব্যাংকে টাকা পাঠায় না, কত কথা, কত পাসা নাসা। আর তারপরে কি হুমকি দেয় যে কেউ যদি হুন্ডিতে টাকা পাঠায় সেই টাকা কারা লেনদেন করে, ফ্যামিলি সেটা গ্রহণ করে, তাদেরকে আইনের আওতায় আনা হবে, কত কথা। সাধারণ একটা প্রবাসী যখন বাংলাদেশে যায় তার যাইতে খরচ হয় সর্বোচ্চ মূল্য যাইতে খরচ হয় 650 টেঙ্গি, ধরুন সর্বোচ্চ 15,000 টাকা যাইতে খরচ, আর আসতে খরচ আছে বর্তমানে 50 থেকে 60,000 টাকা শুধুমাত্র সিঙ্গেল টিকিট ঢাকা টু মালয়েশিয়া। তাহলে কি করে দেশের সরকার, একটা দেশের প্রধান, সে যারা প্রবাসে থাকে তাদের রেমিটেন্সের আসার পরে কীভাবে এবং কীভাবে বলে যে ব্যাংকের মাধ্যমে টাকা না পাঠাইলে তাদের ফ্যামিলি হয়রানির শিকার হবে বা তাদের ফ্যামিলিকে আইনের আওতায় আনা হবে, কী করে বলে। চলুন আজকে আমি দেখব যে বাংলাদেশ টু মালয়েশিয়া বিমান টিকিটের দাম কেমন। প্রথমত আমি দেখব সিঙ্গেল টিকিটের দাম কেমন, শুধুমাত্র ঢাকা টু কুয়ালালামপুর। এখানে অনলাইন দিলাম, দেওয়ার পরে এখানে আমি দেব কুয়ালালামপুর টু, সরি এখানে দেব ঢাকা, TSKA, ওকে ঢাকা বাংলাদেশ দেখে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল টু মালয়েশিয়া, ওকে মালয়েশিয়া, ওকে কুয়ালালামপুর, এবার আমি সার্চ করলাম। দেখুন আমি এখানে শুধুমাত্র কারেন্সিটা আপনার বাংলায় করে দিই, তাহলে বোঝা সম্ভব হইব যে কত টাকা। তারিখটা চেঞ্জ করে দিই, তারিখটা দিলাম আমি ধরেন জানুয়ারি 31 তারিখ। দেখুন এখানে দেখুন বিমান বাংলাদেশ, এখানে দেখুন নিচে বিমান বাংলাদেশ 58,424 টাকা, ঠিক আছে। এরপরে আর যেটা দেখতে পাচ্ছেন এই যে 37,000 টাকা, এটা কিন্তু ট্রানজিট, মানে 7 ঘন্টা 50 মিনিট সময় লাগবে। আর যেটা ডাইরেক্ট যে বিমান বাংলাদেশ 3 ঘন্টা 55 মিনিট, যার মূল্য 58,424 টাকা। আচ্ছা এরপরে আমরা দেখি যে অন্য এয়ারলাইন্স কী আছে, এরপরে দেখেন আরেকটা মালয়েশিয়া এয়ারলাইন্স 71,655 টাকা, এগুলো ডাইরেক্ট 4 ঘন্টার জার্নি। এরপরে দেখুন আরেকটা আছে থাই লায়ন এয়ার 75,535 টাকা, এরপরে দেখুন বাংলাদেশ বিমান বা সিঙ্গাপুর এয়ারলাইন্স 1,30,474 টাকা, এটা 9 ঘন্টা জার্নি, আমি বাংলাদেশে সিঙ্গাপুর যাইব তারপরে মালয়েশিয়া ঢুকব।
যদি আমরা একটু ডেটটা চেঞ্জ করে দিই তাহলে কেমন হয়? আমরা জানুয়ারি দিছি, আমরা ফেব্রুয়ারিতে যাব, ফেব্রুয়ারিতে 8 তারিখকে। এই আছে বাংলাদেশ, বাংলাদেশের অবস্থা। যা মালয়েশিয়া থেকে যাইতে মাত্র 15,000 টাকা, আর আসতে 70,000, 60,000, 55,000 টাকা। সরকার এদিকে নজর দেয় না, শুধুমাত্র নজর দেয় কোন প্রবাসী কারা হুন্ডিতে টাকা ফাটায়। আর এই হুন্ডিতে টাকা ফাটায় কি কী জন্য সেটা কি সরকার জানে? না, সরকারের যারা নেতাকর্তা আছে, যারা দুর্নীতি করে টাকা পয়সা খায়ে পেট মোটা করে বসে আছে, তারা জানে হুন্ডিতে কেন ফাটায়? হুন্ডিতে পাঠায় জন্য বাংলাদেশে মালয়েশিয়া যারা অবস্থান করে তাদের ব্যাংকে যাইতে একটা দিন সময় লাগে, যাইতে আসতে তার গাড়ি ভাড়া লাগে, এমনকি তার কাজ বন্ধ করে যাওয়া লাগে। তা এই যে একটা হয়রানি, এরপরে যাওয়ার পরে আবার চার্জ লাগে। তা এই একটা দিন ইনকাম করলে তার বাংলাদেশি টাকায় প্রায় আছে 2,000 টাকা ইনকাম হয়। তা এই 2,000 টাকা যদি আমার শুধুমাত্র খরচই হয় যাওয়া আসার জন্য কাজ বন্ধ দিয়ে, তাহলে আমার ব্যাংকে দিয়ে লাভ কী? যদি হুন্ডিতে পাঠায় যদি আমার এই 2,000 টাকা বাঁচে এবং আরও প্লাস আমার 2,000 টাকা যদি আমার লাভই হয়, তাহলে কেন প্রবাসীরা ব্যাংকে টাকা পাঠাবে? এটা সরকারের মাথায় রাখা উচিত। আর সরকার কী করে প্রবাসীদের? কোনো কিছুই তো পারে না, একটা বিমান টিকিটের দামই তো কমাতে পারে না। দেখুন, এরপরে আমি ফেব্রুয়ারিতে দিছি, ফেব্রুয়ারিতে আসে 48,000 টাকা। গিয়ে আছে বর্তমান বাংলাদেশের অবস্থা, শুধু রেমিটেন্স পাঠাও, রেমিটেন্স পাঠাও, রেমিটেন্স পাঠাও। প্রবাসীদের কথা সরকার চিন্তাই করে না, যদি চিন্তাই করতো তাহলে কমসে কম বিমান টিকিটের মূল্যটা একটু কমানোর চেষ্টা করত। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, ভিডিওটি শেয়ার করবেন, এবং যারা কর্মকর্তা আছে, বিমান কর্মকর্তা, আমি তাদের বলবো যে আপনারা এদিকে একটু খেয়াল করুন, বা সরকারের যারা কর্মকর্তা আছেন তাদের অবশ্যই খেয়াল রাখা উচিত যে বিমান টিকিটের উদ্ধগতির জন্য কারা দায়ী বা কারা এর পিছনে আছে। তো সবাইকে আবার ধন্যবাদ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।